সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তু কণার গতি নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা কিছু টপিক ওয়াইজ প্রবলেম সলভ করব এই ধারাবাহিকতায়। আজকে আমরা প্রথম যে প্রবলেমটা শুরু করছি সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি রেলগাড়ি এক স্টেশন হতে অন্য স্টেশনে গিয়ে থামে। তার মানে হচ্ছে, ধরলাম আমার কাছে আসলে বুঝে যাচ্ছি যে দুটো রেল স্টেশনের মাঝখানে একটা রেলগাড়ি চলছে আর কি। তো বলা হচ্ছে গাড়িটি তার গতিপথের প্রথম 1/m অংশ সমতরণে। তার মানে হচ্ছে যে ধরলাম সে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তো আসছে না, তাদের যে দুটো স্টেশন তাদের মাঝখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্সের বলা হচ্ছে যে প্রথম 1/m অংশ, ঠিক আছে। তার মানে হচ্ছে ফার্স্টের দিকে পুরো ডিস্টেন্সটা যদি একটা নির্দিষ্ট ধরলাম এস হয়, তাহলে s/m অংশটা হচ্ছে, ঠিক আছে, s/1/m যেটা হচ্ছে s/m, এই অংশটা হচ্ছে তারা বলছে সমতরণে যাচ্ছে, এবং বলা হচ্ছে যে শেষ 1/n অংশ সমমন্দনে যাচ্ছে। তার মানে হচ্ছে পুরো ডিস্টেন্সটা যদি s হয়, তাহলে s এর 1/n অংশ, তার মানে হচ্ছে s/n, ঠিক না, এই পোর্শনটা হচ্ছে তাহলে সে সমমন্দনে যাচ্ছে, এবং বলা হচ্ছে অবশিষ্টাংশ সমবেগে যাচ্ছে। খেয়াল করো, প্রথম অংশ বলা আছে, প্রথম s/m অংশটা সে যাচ্ছে, অর্থাৎ প্রথম 1/m অংশ যাচ্ছে সমতরণে, শেষ 1/n অংশ যাচ্ছে সমমন্দনে, মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে সে যাচ্ছে সমবেগে। এবং প্রমাণ করতে বলা হয়েছে যে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত 1+1/m+1/n=1, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি আসলে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে বা আমাদের কাছে কি কি ডাটা দেওয়া আছে। ধরলাম এটা হচ্ছে আমার সেই রেলপথটা, এবং একটা রেলগাড়ি এই যে এই স্টেশন থেকে, স্টেশনের এই প্রান্ত থেকে এই যে পরবর্তী স্টেশনের এই প্রান্ত পর্যন্ত চলে আসবে, ঠিক আছে, শুরুর প্রান্ত পর্যন্ত চলে আসবে, এবং আসার জন্য বলা হচ্ছে যে রেলগাড়িটা প্রথমে হচ্ছে আদিবেগটা হচ্ছে শূন্য, ঠিক আছে, অর্থাৎ সেই স্থির অবস্থা থেকে আমার রেলগাড়িটা যাত্রা শুরু করেছে, রাইট। তাহলে এখন দেখো, বলা হচ্ছে এই যে দেখো রেলগাড়িটা গেল অর্ধেক যাওয়ার পর, দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই অংশটা, ধরলাম যে পুরো রেলপথ, অর্থাৎ তার মানে রেলগাড়ি যে স্থান থেকে যাত্রা শুরু করেছে এবং যে স্থানের অন্য স্টেশনে শুরু, তার মানে হচ্ছে যে স্থানে গিয়ে এই রেলপথটা শেষ হচ্ছে ওই জায়গাটা বলা হচ্ছে, ওই পুরো ডিস্টেন্সটাকে যদি আমরা এস দূরত্ব হিসেবে চিন্তা করি, পুরো দূরত্বটাকে যদি এস চিন্তা করি, তাহলে এখন বলো এই যে গতিপথের প্রথম 1/m অংশ, তার মানে হচ্ছে কি এস এর 1/m অংশ না, তার মানে আমরা লিখতে পারি s/1/m, এই দূরত্বটা কোনটা, এই যে 1/m অংশটার দূরত্বটা আমরা বের করে নিলাম এই s/1/m দ্বারা। তার মানে আমরা পেয়ে যাচ্ছি পুরো দূরত্বে একটা পোর্শন যেটাকে আমরা বলছি s/m, যেটা হচ্ছে এই যে 1/m অংশ, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা পেলাম যেটা হচ্ছে s/m, এই ডিস্টেন্সটা সে যাচ্ছে কিসে, সমতরণে, রাইট। তাহলে সমতরণে যদি একটু যাই, এবং আমি বলতেছি যে যেই স্থানে গিয়ে আমার রেলগাড়িটা থেমে যাচ্ছে, ঠিক আছে, ওই স্থানের পরে আবার সে কি হচ্ছিল, সমমন্দনে যাওয়ার কথা না, এখন দেখো সমবেগে যাওয়ার কথা, আমি সমবেগের অংশটা পরে বলছি, এবং এর পরের যে অংশটা, অর্থাৎ শেষ অংশটা, যে শেষ অংশটা ছিল শেষ 1/n অংশ, সেটা আগে বলছি। শেষ 1/n অংশের দিকে যদি তাকাই, দেখতে পাচ্ছি যে এটা বলা হচ্ছে শেষ 1/n অংশ, এটাকে আগের মতো বের করে নাও, এই অংশটা কত হবে s/1/n, তার মানে হচ্ছে কি s/n, পুরো এস দুর্গটার s/n অংশটা কি হচ্ছে, সে সমমন্দনে যাচ্ছিল, তাহলে এই অংশটা হচ্ছে কি আমার, এই অংশটা দ্বারা হচ্ছে আমার s/n, রাইট। এবং প্রথম অংশটা পেলাম s/n, এবং বলো পুরো দুর্ঘটা এক প্রথম মানে প্রথম স্টেশনের শুরু থেকে দ্বিতীয় স্টেশনের শুরু পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি আমরা এস ধরি, তাহলে তুমি আমাকে বলো যে মাঝখানে যে সে অংশটা সমবেগে যাচ্ছে সেটা কত হবে, কারণ এই দেখো একটা পাচ্ছি s/m, আরেকটা পাচ্ছি s/n, এবং পুরো দূরত্বটা যদি এস হয়, তাহলে অবশ্যই সমবেগে যাওয়া পোর্শনটা অবশ্যই s/m - s/n এর সমান হবে, রাইট, যেহেতু ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এই জন্য মাঝখানে প্লাস সাইন এসেছে। এখন আমরা পুরোটা ইরেজ করে নিচ্ছি। এবার দেখো আমরা তাহলে একটু পর্যন্ত বুঝতে পেরেছি তো না, তাহলে এবার যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো যে পুরো দুর্ঘটনা জুড়ে আমরা পুরো দুর্ঘটনাকে বলেছি এস, মানে পুরো স্টেশনের দুর্ঘটনাকে। এখন দেখো এই জায়গায় যে অ্যানিমেশনটা দেওয়া হয়েছে একটু সামান্য ভুল হয়েছে, এই জায়গায় দেখো এই যে অংশটাতে সে সমবেগে যাচ্ছিল, রাইট, ওই অংশটাকে ব্যাগটাকে আমরা ধরলাম ভি, ঠিক আছে, কারণ হচ্ছে সমবেগে কিরকম ধরলাম যে প্রথমে যে সমমন্দরে যাচ্ছিল, ধরলাম প্রথমে দিলে ব্যাগ ছিল শূন্য, বাড়তে বাড়তে ভি হলো, তারপর হচ্ছে এই যে পোর্শনটা যে অংশটাতে সমবেগ যাচ্ছিল পুরোটাতে ভি ছিল, এবং শেষের দিকে গিয়ে কমতে কমতে আবার কি হবে, জিরো হবে, রাইট, সমমন্দনে যে স্টেশনে যে স্থানে গিয়ে রেলটা থামবে ওই স্থানে গিয়ে তার ব্যাগটা হবে শূন্য হয়ে যাবে, রাইট। সো এখান থেকে আমরা বলতে পারছি এই অংশটাকে যদি আমি এই যে সমবেগের
অংশটাতে যদি ব্যাকটাকে যদি আমরা ভি ধরে নিই তাহলে কিন্তু আমাদের কাজটা ইজি হয়ে যায়। এবং একটু খেয়াল রাখতে হবে এখানে যে কোন অংশটাকে কি ধরে নিচ্ছে, যেমন এই যে সমবেগের অংশটার যে ব্যাকটা আছে সেটাকে আমরা ধরে নিয়েছি কি বি। এখন দেখো যেই রেল স্টেশনের কথা বলছি, প্রথম যে স্টেশনটা ছিল যে পয়েন্ট থেকে রেলগাড়িটা যাত্রা শুরু করেছিল ওই স্থানটাকে ধরলাম এ দ্বারা চিহ্নিত করলাম, এবং ওয়ান বাই এন এম অংশ শেষে যে পয়েন্টটা পেয়েছিলাম সেটাকে বি দ্বারা চিহ্নিত করলাম, এবং এরপর যে অংশটা সমবেগে যাওয়ার পরে যে পয়েন্টটা পাচ্ছি সি ওটাকে সি পয়েন্ট দ্বারা বিবেচনা করছি, এবং যে স্থানে গিয়ে আমার রেলটার থেমে যাবে সেইটাকে আমরা ডি দ্বারা কি করলাম, ডি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এটুকু তাহলে বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন এই যে দেখো প্রথম এস বাই এম অংশ গিয়েছিল না, একটা নির্দিষ্ট সময় তো যাবে রাইট, এই সময়টাকে আমরা ধরে নিলাম টি ওয়ান। দেখো এই টি ওয়ান ধরে নিলাম, তার মানে হচ্ছে এস বাই এম পোর্শনটা যাওয়ার জন্য যে পরিমাণ সময় লাগবে, এবং যে সমবেগে যাচ্ছিল সরি যে অংশটাতে সে সমবেগে যাচ্ছিল ওই অংশটাকে ধরে নিয়েছি টি টু, এবং শেষে যেটা সময় মন্দনে যাচ্ছিল সেই অংশটার যে সময় লাগবে সেটাকে আমরা ধরে নিলাম টি থ্রি। তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়। তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। দেখো এই জায়গায় আমাদের বের করতে বলা হয়েছিল কি সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত। তাহলে আমি প্রথমে যে কাজটা করব যে প্রতিটা অংশের প্রথমে গড় বেগটা বের করে নিব। আমার কাছে তিনটা পোর্শন ছিল, একটা ছিল এবি পোর্শন যেটাতে কি যাচ্ছিল সে সম্ভব ত্বরণে যাচ্ছিল, তারপর একটা পোর্শন ছিল বিসি যেটাতে সে সম্ভব বেগে যাচ্ছিল, এরপর আরেকটা অংশ ছিল সেটা হচ্ছে সিডি যেটাতে সে সম্ভব মন্দনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এবি পোর্শনটার মধ্যে আমি দেখি এবি পোর্শনের জন্য এবি অংশের গড় বেগ। খেয়াল করো প্রথমে আমি দেখেছিলাম যে প্রথমে তার বেগটা ছিল শূন্য রাইট স্টেশনের শুরুতে, এবং যদি তার শেষ বেগটা যদি আমরা ধরে নিই বি তাহলে আমরা পাচ্ছি, তার মানে হচ্ছে এবি পোর্শনের শেষে, তার মানে বিসি পোর্শনের শুরুতে তার বেগটা যেহেতু আমরা বি ধরে নিয়েছিলাম না, সো আলটিমেটলি এবি পোর্শনের গড় বেগটা হবে আমরা কি জানি গড় বেগ সমান আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই টু। সো এই অংশটা ওই সূত্রটা ব্যবহার করে আমি এবি অংশের গড় বেগ পেয়ে গেলাম জিরো প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু ভি বাই টু। এখন দেখো আমরা এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করে এখানে আমরা পেয়ে যাই এস বাই এম যেটা হচ্ছে ওয়ান, এই যে এবি এবি অংশটার দৈর্ঘ্য যেটা ছিল এস বাই এম, এস বাই এম সমান কি v by 2 into t1। এই জায়গায় তোমাদের একটা কনফিউশন আসতে পারে যে আমরা আসলে s equal to vt সূত্রের মধ্যে গড় বেগ কেন ব্যবহার করছি। তোমরা যদি s equal to vt সূত্রের যদি যেটা ইনিশিয়ালাইজ তার মানে হচ্ছে যেখান থেকে আমরা প্রমাণটা আসলে করে এসেছি সেই পোর্শনটা যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝে যাওয়ার কথা যে আসলে এই যে s equal to vt সূত্রটাতে v আসলে মোটামুটি বলা যায় যে যে কার্যকরী বেগ হিসেবে অনেক সময় গড় বেগ হিসেবে কাজ করতে পারে, অথবা এভাবে বলা যায় এটা আসলে এসেছে হচ্ছে গড় বেগের সূত্র থেকে অথবা গড় বেগের পোর্শনটা দেখেই আসলে s equal to vt সূত্রটা প্রমাণ করা হয়েছে। কিভাবে দেখো আমরা নিশ্চয়ই এটা জানি s is equal to ঠিক আছে আমরা বলতে চাচ্ছি যে এই সূত্রটা হওয়ার কথা ঠিক না, কিন্তু আমাদের কাছে সূত্র ছিল কোনটা s equal to ut plus half at square এরকম ছিল না, আমাদের সূত্র ছিল এটা s equal to u plus v by 2 into t। এই সূত্রের সাথে অনেকে পরিচিত নাও থাকতে পারো। এখন দেখো এই জায়গায় দেখো আমরা যদি v equal to u plus at বসাতে পারি না, v equal to u plus at যদি বসাই তাহলে আমরা পাচ্ছি u plus at divided by 2 into t এরকম পেলাম না। তাহলে এখন দেখো এর মানে কি 2u plus at পুরোটার সাথে নিচে আছে টু ইন্টু টি, তাহলে এটাকে যদি আর টু ইয়া করে লিখে দেখো এই যে টু দ্বারা যদি দুটাকে যে রাশিটা যে দুটো রাশি আছে তাদেরকে যদি প্রত্যেককে ভাগ করে দিই তাহলে কি আসে ইউ, এখন দেখো গুণ আকার কি ছিল টি তাহলে ইউ টি পেলাম, প্লাস দেখো এই যে এটিকে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে পাচ্ছি হাফ এটি, আর যেহেতু আটটা দিয়ে বাইরে গুণাকার আছে সো পেয়ে যাচ্ছি হাফ এটি স্কোয়ার। তাহলে এটাই পেয়ে গেলাম না আমরা আসলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো তোমরা চাইলে যদি ব্যাক ক্যালকুলেশন করে দেখো তো আমরা পেয়ে যাবা যে আসলে এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা আসলে গড় বেগের সূত্র। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি তুমি প্রথম এবং শেষ অবস্থানে ব্যাকটা জানো ওখান থেকে গড় বেগ বের করে আসলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটাকে প্রতিপাদন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এই যে শুধু আমি জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য এই অংশটা নিয়ে আবার কথা বললাম, তারপরে আবার চলে আসি যে গড় বেগটা তাহলে আমরা বের করলাম এস বাই এম ইজ ইকুয়াল টু বি বাই টু ইন্টু টি ওয়ান। তাহলে একইভাবে শেষ যে পোর্শনটা ছিল শেষ পোর্শনের জন্য যদি আমি গড় বেগ বের করি আমার কি ছিল সমবেগের শেষে তার বেগ ছিল বি, এবং আমরা জানি যে স্টেশন যেহেতু অন্য স্টেশনে গিয়ে রেলগাড়িতে থেমে যাবে সো তার শেষ বেগ হবে জিরো, সো আমরা এখান থেকে যদি গড় বেগ বের করি বি প্লাস জিরো ডিভাইডেড বাই টু অর্থাৎ বি বাই টু আসবে, তাহলে এবং সিডি অংশটা সিডি অংশের দৈর্ঘ্যটা যদি বের করি অর্থাৎ সিডি সমান আমরা আবার এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করে পাচ্ছি বি বাই টু ইন্টু থ্রি টি থ্রি, আর সিডি অংশটা আমরা তো আগেই জানি যে সেটা কি ছিল এস বাই এন ছিল সিডি অংশের দৈর্ঘ্যটা, সো এস বাই এন সমান আমরা লিখতে পারি বি বাই টু ইন্টু টি থ্রি।
তাহলে এই আমরা তাহলে দুটা এই যে প্রথম যেটা এস বাই এম ইজ গোল ভি বাই টু ইন্টু টি ওয়ান এটাকে এক নম্বর ইকুয়েশন দ্বারা লিখলাম, এবং এস বাই এন ইজ গোল ভি বাই টু ইন্টু টি থ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসেবে লিখে রাখলাম। এখন কারণ হচ্ছে আমাদের এটা কাজে লাগবে। এখন চলে আসো তাহলে পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে সমবেগে যে পোষণটা ছিল সে অংশটা তো আমার জানা লাগবে না। তাহলে সমবেগে পোষণটা ছিল আসলে কি ছিল, কোনটা বিসি, তাহলে বিসি অংশটা যে সমবেগে যাচ্ছিল সমবেগটা কি ছিল, ভি ছিল, এবং ওই যে ওই বিসি অংশ দূরত্ব অতিক্রম করার জন্য তার যে সময় লাগছিল সেটা ছিল ডি টু। সো আলটিমেটলি বিসি যেমন আমরা লিখতে পারি ভি ইন্টু টি টু, এবং বিসি দূরত্বটা আমরা আগেই বের করে নিয়েছিলাম এস মাইনাস এস বাই এম মাইনাস এস বাই এন, রাইট? যদি ব্রেকেট দিয়ে লেখো তাহলে হচ্ছে মাইনাস, মানে প্লাস সাইন হবে। সো এখন এটার সমান আমরা লিখতে পারি ভি ইন্টু টি টু, রাইট? এখন দেখো যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে পুরো ইকুয়েশনটাকে আসলে দুই দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে দুই দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে কেন এটা নিয়ে আমরা একটু পরে বলছি, কারণ হচ্ছে আসলে সিজাবের সুবিধার জন্যই আসলে দুই দ্বারা ভাগ করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখন তাহলে এখান থেকে যদি দুই দ্বারা ভাগ করে নেওয়া হয় তাহলে যে লাইনটা পাচ্ছি সেটাকে আমরা তিন নম্বর ইকুয়েশন দ্বারা প্রকাশ করলাম, এবং যে আগের দুটো ইকুয়েশন এক নম্বর এবং দুই নম্বর এবং এই এখন যেটা পেলাম তিন নম্বর ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এখন যদি তিনটে ইকুয়েশনকে যদি যোগ করে দেওয়া হয় আমরা শেষ পর্যন্ত পাচ্ছি এস বাই টু প্লাস হাফ ইন্টু s by m plus half into s by n is equal to v by 2 into t1 plus t2 plus t3. এখন দেখো আমরা যদি বলি যে এই প্রথম যে স্টেশনটা ছিল তার স্টার্টিং থেকে দ্বিতীয় স্টেশনে গিয়ে থামার জন্য যে সময়টা লাগবে সেটা যদি পুরোটা যদি t হয় তাহলে আমরা কি ইজিলি বলতে পারি যে t is equal to t1 plus t2 plus t3 হবে, রাইট? এটা তো আমরা বলতে পারি। সো আমরা টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রিকে চাইলে টি দ্বারা রিপ্লেস করে দিতে পারি, এবং লেফট সাইডে যদি এস বাই টু লেফট সাইডে যদি এস বাই টু কমন নেওয়া হয় শেষ পর্যন্ত এরকম একটা পোর্শন আসে এস বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ভি বাই টু ইন্টু টি। এখন দেখো পুরো যে ইকুয়েশনটা পাচ্ছি তাকে যদি দুই দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে আমাদের কাছে কি থাকে, এই যে টু যেটা অংশ আছে সেটা কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়, এবং এই যে রাইট সাইডে যে টি অংশটা আছে টি যেটা আছে টি পোর্শনটাকে আমরা কি করলাম লেফট সাইডে পক্ষান্তর করে নিয়ে আসলাম, তাহলে লেফট সাইডে চলে আসে এস বাই টি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ভি। এখানে ভিটা কি ছিল আমি তোমাকে প্রথমে একবার বলে নিয়েছিলাম যে এই যে ভি এর পরিচয়টা নিয়ে দেখার সময় তোমরা একটু কেয়ারফুল থাকবা, কারণ হচ্ছে এখানে একটা ওই যে সমবেগ আছে আর একটা হচ্ছে কি সর্বোচ্চ বেগ আছে আর একটা গড় বেগ আছে, তিনটার মধ্যে কখনো কি করা যাবে না, কখনো কনফিউজড হওয়া যাবে না কোনটা গড় বেগ কোনটা সর্বোচ্চ বেগ আর কোনটা কি ছিল কোনটা সমবেগ। সো এই যে দেখো এই জায়গায় এস বাই টি পেলাম আর এই সাথে গুণাকারে পেলাম ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ভি। এখন এস বাই টি এস মানে কি ছিল পুরো দূরত্বটা আর টি মানে কি ছিল পুরো সময়টা, রাইট? সো আমরা গড় বেগের যে সূত্রটা ছিল, ঠিক না, গড়বেগের সূত্রটা কি ছিল, গড়বেগ মানে কি ছিল, গড়বেগের মানে ছিল মোট ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল সময়। এখন দেখো এস টাই ছিল হচ্ছে টোটাল ডিস্টেন্স আর টি টা হচ্ছে টোটাল সময়। সো আলটিমেটলি এস বাই টি কে আমরা চাইলে গড়বেগ ভিভার দ্বারা রিপ্লেস করে নিতে পারি, তাহলে গড়বেগ ভিভার দ্বারা যদি রিপ্লেস করি তাহলে আমরা পেয়ে যাই ভিভার ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ভি। এখন দেখো আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে ভিভার ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু সম্ভবত ওয়ান ইস টু অথবা সামথিং কিছু একটা। তো আমরা এখানে পরবর্তী লাইনটা দেখলে বুঝে যাবো যে আসলে কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এখানে আমরা যেটা বের করলাম যে বি বারটাকে রাইট সাইডে নিয়ে চলে এসেছি, সো আমরা পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু বি বাই ডিভাইডেড বাই ভি বার, ঠিক আছে? সো এটাকে যদি আমরা আর টু যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে সেই আকারে যদি লিখি তাহলে আমরা পাচ্ছি ভি ইস টু ভি বার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইস টু ওয়ান, ঠিক আছে? এবং প্রশ্নে এটাই চাওয়া হয়েছে, তার মানে প্রশ্নে চাওয়া হয়েছে সমবেগ এবং গড়বেগ অথবা সর্বোচ্চ বেগ এবং গড়বেগ এটা এই দুটার অনুপাতটা বলা হয়েছে চাওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে যে এটা এই যে রাইট সাইডের যে অংশটা তার সমান হবে এটা প্রমাণ করতে বলা হয়েছে। আশা করছি তাহলে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এবং প্রবলেমটা সলভ করার যে প্যাটার্ন সেটা ধরতে পেরেছো। তাহলে আমরা আবার একটু রিওয়াইন্ড করে দিই, তাহলে আমরা কীভাবে প্রশ্নটা সলভ করলাম। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটা এই স্টেশন থেকে পরবর্তী স্টেশনে যাচ্ছে, তার বলা হচ্ছে তিন পোর্শনে সে যাচ্ছে, তিন পোর্শনে একটাতে যে সম বেগে যাচ্ছে এটাতে সম মন্দনে একটা সম ত্বরণে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে প্রশ্নটা সলভ করার জন্য যে যে তিনটা পোর্শন আছে তার তিনটা অংশের জন্য তিনটা গড়বেগ বের করে নিলাম, সরি তিনটা পোর্শন না, তিনটা পোর্শনের মধ্যে একটা তো সমবেগ আছে, যেটা অংশ সম ত্বরণে আছে একটা সম মন্দনে আছে, তার জন্য আমি গড়বেগ বের করে নিলাম এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে দুইটা ইকুয়েশন প্রতিপাদন করলাম। তারপর হচ্ছে তারপর যেটা সমবেগ আছে তার জন্য একটা ইকুয়েশন প্রতিপাদন করলাম, তিনটা যোগ করলাম, তিনটা যোগ করার পর নর্মাল সিম্পলিফিকেশনের মাধ্যমে যেটা আমার প্রশ্নে চাওয়া হয়েছে সেটা আমি বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? আশা করছি তাহলে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এবং কিভাবে সলভ করছি সেটাও বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।